হ্যালো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে থাকি। এই অ্যাপ্লিকেশনটির ভেতরে একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে যেটা হলো প্রোফাইল ফটো। এই প্রোফাইল ফটো হিসেবে আমরা সাধারণত আমাদের নিজেদের ফটো কিংবা অন্যান্য কোনো ফটোকে ব্যবহার করে থাকি। এখানে একটি সমস্যা হলো কোনো ব্যক্তি যখন তার কন্ট্যাক্ট লিস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে ফেলে এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল ফটো রয়েছে সেটা দেখতে পাবে। এখানে আপনি যদি চান যে ওই ব্যক্তি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করেও হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করেও আমাদের প্রোফাইল পিকচারটি দেখতে পাবে না, সেটা কিন্তু সম্ভব। অর্থাৎ কোন কোন ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখতে পাবে, কোন কোন ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখতে পাবে না, সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির ভেতরে গিয়ে কিছু সেটিংস করে নিতে হবে। তো কী করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টেচ প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, যার ফলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনি নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো আপনি কোন কোন ফ্রেন্ডসদের দেখাবেন আর কোন কোন ফ্রেন্ডসদের দেখাবেন না সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। তো এ বিষয়ে কী কী সেটিংস করতে হবে তো আমরা দেখে নেব। তো প্রথমে কী করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার সাথে সাথে এরকম ধরনের ইন্টারফেস এসে গেছে। এখানে ওপরের ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট রয়েছে, এই তিনটে ডট যে রয়েছে এই তিনটে ডটে জাস্ট এখন আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে এখানে অপশান রয়েছে একেবারে নিচে, এই সেটিংস বলে যে অপশানটি রয়েছে এখানে আমরা জাস্ট এখন ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট বলে একটি অপশান রয়েছে, এই অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এই অ্যাকাউন্ট অপশানটিতে আমরা এখন ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে একেবারে ওপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটি অপশান রয়েছে, এই প্রাইভেসি অপশানটিতে জাস্ট এখন আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে একটি অপশান কিন্তু দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটো যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে কী অপশান আমাদের চুজ করা রয়েছে। এই প্রোফাইল ফটো অপশানটিতে ক্লিক করলে দেখা যাবে যে তিনটে অপশান রয়েছে। প্রথমে রয়েছে এভরিওয়ান, এভরিওয়ান বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি যদি এখানে এভরিওয়ান এই অপশানটি সিলেক্ট করে থাকেন তাহলে যে কেউ আপনার কিন্তু প্রোফাইল ফটো দেখতে পাবে, অর্থাৎ প্রত্যেকেই আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যদি কেউ আপনার প্রোফাইল পিকচার দেখতে চায় সে কিন্তু দেখতে পাবে কন্ট্যাক্ট লিস্টে সেভ করে। এই হলো এভরিওয়ান। আর মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস বলতে এখানে বোঝানো হয়েছে আপনার কন্ট্যাক্ট লিস্টে, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যেই যেই নাম্বারগুলো সেভ করা থাকবে, আপনার যেই যেই ফ্রেন্ডের নাম্বার সেভ করা থাকবে, আপনি যদি মাই কন্ট্যাক্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটি চুজ করে থাকেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে যেই সকল ফ্রেন্ডসদের নাম্বার রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে। এবং তৃতীয় যে অপশানটি রয়েছে নোবডি, অর্থাৎ আপনার প্রোফাইল ফটো এখানে সেভ করে থাকলেও আপনি যদি নোবডি অপশানটি চুজ করে থাকেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করেও কোনো ফ্রেন্ডস কিন্তু আপনার প্রোফাইলের যে ফটো রয়েছে সেটা কেউ কিন্তু কোনো ফ্রেন্ডস কিন্তু দেখতে পাবে না। তো এটাই হলো নোবডি। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো অপশান চুজ করে রাখতে পারবেন। জাস্ট এখানে আমার নিজের কোনো ফটো দেওয়া নেই আমার প্রোফাইল ফটোতে, সেজন্য আমি এভরিওয়ান বলে যে অপশানটি রয়েছে এটাকে সিলেক্ট করে রেখেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এই অপশানটি চুজ করবেন। অনেকে থাকে যে সবাইকে হয়তো তার প্রোফাইল ফটোটা দেখাতে চায় না, তো সে তাদের জন্য অবশ্যই ভিডিওটি কাজে আসবে। আপনারা কিন্তু এই অপশানটি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আপনারা যখন মাই কন্ট্যাক্টস আর নোবডি এই অপশানগুলো চুজ করবেন তখন কিন্তু অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করে সে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখতে পাবে না, তার কাছে কিন্তু এইরকম শো করবে। কীরকম আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছেন ওকে, যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল রয়েছে যিনার, উনার কিন্তু উনি এই সময় ওনার প্রোফাইল ফটোটা দেখাতে চাইছেন না, উনি হয় মাই কন্ট্যাক্টস করে রেখেছেন বা নোবডি করে রেখেছেন। তো যাই হোক এইরকম ধরনের কিন্তু প্রোফাইল ফটো আসবে, প্রোফাইল কোনো ফটো আসবে না, এরকম ধরনের অপশান আসবে। এরকম ধরনের আরও অন্যান্য টিপস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে
নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না।